পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি, DM রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে ধ্যান কিভাবে করব, ধ্যানে কাকে স্মরণ করব। আজ এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমাদের বুঝতে হবে ধ্যান সম্পর্কে। ধ্যান কি? ধ্যান মানে আপনাতে আপনি স্থির হয়ে যাওয়া, এই বাহ্যিক দুনিয়ায় থেকেই, এই দুনিয়া থেকে বের হয়ে দেহের মধ্যে ভ্রমণ করা। সহজভাবে বলতে গেলে এই বাহ্যিক দুনিয়ার বাহিরে যে আরেকটি জগৎ রয়েছে আমাদের এই দেহর মধ্যে, যেটাকে দেহ জগৎও বলা যায়, অর্থাৎ এই দেহ জগতের মধ্যে ভ্রমণ করাটাই হচ্ছে কি, ধ্যান। অর্থাৎ দেহজগতে ভ্রমণ করতে হলে সেটা ধ্যানের মাধ্যমেই করতে হবে। তাই সহজভাবে বলতে গেলে এই দেহের মধ্যে যে ভ্রমণ করার যে পদ্ধতি বা যে ভ্রমণ করা, এটাই হচ্ছে সেই ধ্যান। এই বাইরের জগৎ থেকে নিজেকে দূরে রাখা, মানে দুনিয়ায় থাকতে হবে কিন্তু এই দুনিয়ার মধ্যে থেকেই, দুনিয়া থেকে দূর আপন দেহের মধ্যে আপনাতে আপনি স্থির হয়ে যাওয়া, যেখানে এই বাইরের কোলাহল থাকবে না, বাইরের শব্দ থাকবে না, বাইরের কেউ থাকবে না, শুধু ভিতরের আমিকে খোঁজার জন্যই ভ্রমণ, উঁচু থেকে আরো উঁচুতে, গভীর থেকে আরো গভীরে, শব্দহীনতা থেকে আরো শব্দহীনতায়। ধ্যানের সংজ্ঞা অনেকেই অনেকভাবে দিয়েছেন, কিন্তু মূল বিষয়টা কিন্তু এটাই যে আমাকে আপন দেহের মধ্যে ভ্রমণ করতে হবে, এটাই ধ্যান। এই ভ্রমণের এক একজন এক একটা পদ্ধতি বলেছেন যে এভাবে না এভাবে ভ্রমণ করা যায়, এভাবে না এভাবে ভ্রমণ করো, তাতে তুমি তোমাকে দ্রুত খুঁজে পাবে। পরমকে খুঁজে পাওয়া, নিজেকে খুঁজে পাওয়ার জন্যই কিন্তু ধ্যান করতে হয়, যে বাইরের জগৎ থেকে বের হয়ে সেই আমি কোথায়, সেই পরম কোথায়, সেই পরম সত্য কোথায়, এই পরম সত্যের উপলব্ধির জন্যই হচ্ছে ধ্যান। এখন প্রশ্ন হলো ধ্যান আমরা কিভাবে করব। এই ধ্যান করার ব্যাপারেও অনেকে অনেক পদ্ধতি বলেছেন, ধ্যানের অনেক পদ্ধতি রয়েছে। অধিকাংশ মানুষ ধ্যান করার জন্য 9টা বিষয়কে গুরুত্ব দিয়ে থাকেন, যেমন মুদ্রা, আসন, সমাধি, এই ধরনের 9টি বিষয়ের কথা তারা বলে থাকেন। কিন্তু মূল বিষয় হচ্ছে এই যত কিছুই থাকুক, 9টা, কেউ 7টা বলে, যাই বলুক, মূল কথা হচ্ছে নিজের মধ্যে নিজেকে স্থির করা, বাইরের জগৎ থেকে বের হয়ে নিজের ভেতরে ভ্রমণ করা, এটাই হচ্ছে মূল কথা। তো সেটা করার জন্য কিছু পদ্ধতি প্রয়োজন বা কিছু বিষয় আছে, মানে আমাকে সহযোগিতা করবে ধ্যানে মন স্থির রাখার জন্য। এক্ষেত্রে যারা আসন, মুদ্রা, এইগুলো যারা বলে থাকেন, সেখানেও কিন্তু একটি মুদ্রা না বা একটি আসন না, অনেক আসন, অনেক মুদ্রা আছে। আবার সুফিদের মধ্যে অনেকেই আছেন যারা এই আসন মুদ্রার কথা বলেনি নাই, তারা শুধু ধ্যানের কথাটা নিয়ে, মূল বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। কারণ যোগশাস্ত্র, যেটা সনাতন ধর্ম থেকে এসেছে, আবার মুসলিম সুফি যারা আছেন তাদের ধ্যান পদ্ধতি, যেটাকে আমরা মুরাকাবা মুশাহেদা বলি, সব কিছুর একটা সমন্বয় করে যার কাছে যেটা সহজ মনে হয়েছে, ভালো মনে হয়েছে, তারা সেই পদ্ধতিটাই অবলম্বন করেছেন। এবং গুরুরা তাদের ভক্তের জ্ঞান এবং তার সব কিছু দেখে বুঝে তার জন্য কোনটা সহজ, সে সেই পদ্ধতিগুলো সেই ভক্তদের জানিয়েছেন। তো আমি আলোচনা করব সহজ কিছু বিষয় নিয়ে, কিন্তু গুরুত্বপূর্ণ বা একদম গভীর বিষয়গুলো কিন্তু গুরুর কাছ থেকেই জানতে হবে। যারা এখনও ধ্যান সম্পর্কে সেরকম ধারণা রাখেন না বা গুরুর কাছ থেকে সেভাবে জানতে পারেন নাই, তাদের জন্য কিছুটা উপকারে আসবে। কারণ এই ধ্যানের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এটা সম্পূর্ণ গুরু শিষ্যের ব্যাপার। তারপরও বাহ্যিকভাবে অনেকেই অনেক ধরনের আলোচনা করেছেন, তো সেরকমই যাদের জানার সুযোগ কম, বোঝার সুযোগ কম গুরুর কাছ থেকে, তাদের জন্য হয়তো বা এটা কিছুটা উপকার আসবে। সেক্ষেত্রে ধ্যানের জন্য কি করবেন? প্রথম কাজ হচ্ছে শব্দহীন নির্জন জায়গা খোঁজা, বা এমন একটি জায়গা নির্ধারণ করা যেখানে বাইরের শব্দ আসে না। বেশিরভাগ মানুষই তো এখন ঘরে থাকেন, তো ঘরে থাকলে একটি আলাদা রুমের ব্যবস্থা করা, বা যেই রুমই আছেন সেখানে ধ্যানের সময় যেন কোনো শব্দ না হয় সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। ঘরের দরজা জানলা বন্ধ রাখতে হবে যেন বাইরে থেকে কোনো শব্দ আসতে না পারে, এবং ফ্যান চালু থাকলে সেটা বন্ধ রাখতে হবে, এক কথায় হচ্ছে কোনো শব্দ হতে পারবে না।
যতটুকু সম্ভব শব্দহীন জায়গা খুঁজতে হবে বা জায়গাটাকেই শব্দহীন বানাতে হবে। তারপর আপনার যে মুদ্রা ভালো লাগে সেই মুদ্রায় সাধনা করতে পারেন বা ধ্যানে বসতে পারেন। যেমন কেউ জ্ঞান মুদ্রা এভাবে ধরে, কেউ দুই হাত এভাবে রেখে এভাবে বসে, কেউ চাইলে এভাবেও বসতে পারে। অর্থাৎ হাত দুটাকে নিচের দিকে দিয়ে রাখতে হবে, যেভাবে ধ্যানে বসে মানুষ আপনার অনেকেই দেখেছেন ছবিতে, বিভিন্ন ছবি ফেসবুক বা ইউটিউবে দেখা যায়, সেভাবে বসতে হবে দুই হাত নিয়ে, যেটা ভালো লাগে আপনার। আর আসনের ক্ষেত্রেও যে আসনটা আপনার ভালো লাগে, বা এক কথায় যেভাবে বসতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে বসবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার মেরুদণ্ড যেন সোজা থাকে, বাঁকা যেন না থাকে, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ। তবে ধ্যানে বসার জন্য পদ্মা আসনটা খুব ভালো, তবে এর একটু কষ্ট, কিন্তু যদি কেউ পদ্মা আসন পারেন পদ্মা আসনে বসবেন, না হলে শুকাসন সহজ। তারপরে কথা হচ্ছে আপনি যেটা পারেন সেভাবে বসেন সুন্দরভাবে। মেন কথা হচ্ছে আপনাকে স্বাচ্ছন্দ্য বোধ হয় এরকম একটা আসনে বসতে হবে, যেন বারবার আপনি উঠে না যান, বিরক্ত না লাগে বা আপনার কষ্ট না হয়, তাহলে তো আপনার মনোযোগই নষ্ট হয়ে যাবে। আর যেহেতু আমি এটা ধ্যানের প্রথম অবস্থার কথা বলছি, বা যারা প্রথম প্রথম শুরু করবেন নতুন নতুন, সেক্ষেত্রে আপনারা চাইলে ইয়ার প্লাগ ব্যবহার করতে পারেন, যেটা কানে লাগায় যেন শব্দ না হয়। এটা আপনি বিভিন্ন ফার্মেসিতে পেয়ে যাবেন, সব জায়গায় পাবেন না, তবে বিভিন্ন ফার্মেসি আছে যেখানে এটা পাওয়া যায়। তো ওটা লাগালে যেটা হবে সেটা হচ্ছে আপনার কানে বাইরের শব্দটা ঢুকবে না, অনেক কম ঢুকবে, অনেকটা সাউন্ড প্রুফের মতো কাজ করবে। এটা হচ্ছে প্রথম অবস্থায়। তারপর আপনি চাইলে এমন কিছু শব্দ শুনতে পারেন প্রাকৃতিক, যেটা আপনার মনকে স্থির রাখবে, এগুলো কিন্তু প্রথম অবস্থায়। আপনি চাইলে বিভিন্ন সফট মিউজিক গান শুনতে পারেন, যেগুলো আপনার ভালো লাগে, যেগুলো একটু ভক্তিমূলক, প্রার্থনামূলক, মানে খুব সফট, যেন আপনার হার্টবিট বেড়ে না যায়, খুব স্মুথ, ঘুমানোর সময় যেরকম গান শোনে। প্রথম অবস্থায় এই ধরনের গানও আপনি শুনতে পারেন ধ্যানে বসার সময়, মনোযোগকে একটু স্থির রাখার জন্য, অর্থাৎ বাইরে থেকে মনোযোগটাকে এক জায়গায় রাখার জন্য। তারপর আপনার গুরু আপনাকে যে বাক্যগুলো শিক্ষা দিয়েছেন সেই বাক্যগুলো উচ্চারণ করুন, যে নিয়ম বলেছেন সেভাবে উচ্চারণ করুন। আপনাকে আর কিছু করতে হবে না, এটা একদম প্রথম অবস্থায়, অর্থাৎ আপনি আর কিছু করারই চেষ্টা করবেন না। একটা কাজ করবেন, সেটা হচ্ছে ভালো ভালো চিন্তা, ভালো কিছু চিন্তা করার চেষ্টা করবেন, জ্ঞানমূলক কিছু চিন্তা করতে পারেন, এমন কিছু যে যার প্রশ্নের উত্তর আপনি খুঁজছেন সেটা নিয়ে আপনি চিন্তা করতে পারেন। তবে সেটা জাগতিক বিষয় হওয়া যাবে না, আধ্যাত্মিক আত্মিক বিষয়গুলো হতে হবে। এগুলো আপনি চিন্তা করতে পারেন এবং মুখে সেটা উচ্চারণ করবেন, যেটা হচ্ছে গুরু বলেছে। তো সেটা শব্দ করে না, মনে মনে, বা যদি গুরু বলে থাকে মুখে উচ্চারণ করার কথা, তাহলে খুব আস্তে আস্তে শব্দ করতে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে একদমই প্রথম অবস্থায়। যারা এখনও ধ্যান শুরু করেন নাই, প্রথমেই শুরু করতে চাচ্ছেন এই নতুন, তারা এর বাইরে আর কিছু করার দরকার নেই, এটুকুর মধ্যেই থাকেন। এবং ওই যে বললাম যে মানে কোথায় ধ্যানের মানে নজর করবেন, কাকে দেখবেন, কি করবেন না করবেন, এত কিছু চিন্তা করতে গেলে প্রথম অবস্থায় আপনি প্রথমেই মানে বসতে পারবেন না, উঠে যেতে হবে আপনাকে, বিরক্ত লাগবে। তবে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে নিজের চেহারাকে ধ্যান করতে পারেন, যাদের গুরু নেই, যদি মনে করেন কিছু একটা চিন্তা করার কথা, কারণ মন তো আর এক জায়গায় এইভাবে থাকবে না, কিছু না কিছু সে ভাববে। তো সেই ভাবার জন্য আমি ভালো চিন্তা করার কথা বলেছি বা কোনো প্রশ্নের উত্তর খোঁজার কথা বলেছি। আর যদি মনে হয় তাহলে আপনি আপনার চেহারা ধ্যান করতে পারেন, যাদের গুরু নেই, বা যাদের গুরু আছে তারাও নিজের চেহারাকে ধ্যান করতে পারেন। কিন্তু কথা হচ্ছে ওই যে নিজের সাথে নিজের প্রেম হয় না, নিজেকে দেখতে নিজের ভালো লাগে না, তাই যাদের গুরু আছে তারা গুরুর চেহারা ধ্যান করবেন, আর যদি চেহারা ধ্যান না করেন তাতেও কোনো সমস্যা নেই। এভাবে কিছুদিন যাক, যাওয়ার পর আপনার মধ্যে যে জটিলতাগুলো ছিল, কিছু সমস্যা ছিল, সেগুলো আস্তে আস্তে দূর হবে। যেমন বসে থাকতে মন চাইতো না, মন এক জায়গায় স্থির থাকে না, উঠে যেতে ইচ্ছা করে, 10 মিনিট 5 মিনিটের বেশি ভালো লাগে না, পায়ে ঝিঝি ধরা বা বসে থাকলে অনেক খারাপ লাগা, বিভিন্ন জায়গায় ব্যথা হয়ে যাওয়া, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যে সোজা হয়ে বসা, এইটা আপনার রপ্ত হবে, আর ওই যে স্থির চিত্তটা আপনার আস্তে আস্তে হতে থাকবে, অনেকটা অভ্যাসে পরিণত হবে, ধৈর্য বাড়বে, যেহেতু আপনি একটা কাজ বারবার করে অভ্যাস করছেন। তাই প্রথম অবস্থায় এটুক করলেই হবে, এটা ততদিন পর্যন্ত করবেন যতদিন পর্যন্ত না আপনি নিজেকে উপযুক্ত করতে পারছেন ধ্যানের জন্য। আপনি নিজেই বুঝতে পারবেন যে কখন আপনি ধ্যানের জন্য উপযুক্ত, অর্থাৎ যখন দেখবেন যে আধা ঘন্টা এক ঘন্টা
বসে থাকলো আপনার আর খারাপ লাগছে না, আপনি পারছেন অনায়াসে। এবং ওই যে শব্দহীনতার কথা যে বললাম, সেটাও আস্তে আস্তে আপনি এমন একটা পর্যায়ে চলে যাবেন যে আপনি ওই ইয়ার প্লাগ খুলে ফেললেও বাইরের শব্দগুলো আপনার ভিতরে ঢুকতে পারবে না, অর্থাৎ আপনার মনোযোগটা তো বাইরে থাকবেই না, শব্দ হলো আপনি সেটা অনুভব করতে পারবেন না। তো এমন একটা পর্যায়ে যখন চলে যাবেন তখন বুঝতে পারবেন যে না, ধ্যানের জন্য এখন আপনি মোটামুটি উপযুক্ত। আর এটা হচ্ছে আপনি যখন সুযোগ পান তখনই করবেন, সুযোগ পেলেন একটু ধ্যানের অভ্যাস করুন, সকালে ভোরে বা রাতের বেলা বা দুপুরবেলা সমস্যা নেই, খালি পেটে ভরা পেটে যেভাবেই পারেন এটা করতে পারেন। তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপে কী করবেন, অর্থাৎ যখন আপনি নিজেকে উপযুক্ত ভাবছেন ধ্যান করার জন্য, যে যা বললাম এই বিষয়গুলো আপনার মধ্যে ফুটে উঠবে, তখন দ্বিতীয় ধাপে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটি নির্দিষ্ট নির্জন স্থান নির্বাচন করবেন এবং নির্দিষ্ট সময়, অর্থাৎ প্রতিদিন ওই জায়গায় বসার চেষ্টা করবেন এবং ওই সময়ের মধ্যেই। এটা দ্বিতীয় ধাপে, এটার প্রথম ধাপ না যে যখন ইচ্ছা তখন করেন। আর জায়গাটাও আপনার নির্দিষ্ট হওয়া উচিত, কারণ সাধনার জায়গারও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আর যেখানে সাধনা করবেন সেখানে একটা আসনের ব্যবস্থা রাখবেন, অর্থাৎ যেটার উপর আপনি বসবেন, কখনো খালি জায়গায় বসবেন না, একটা মাদুর বা একটা তোশক যাই হোক পাতলা কাপড় মানে বিছিয়ে রাখবেন। তো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে প্রতিদিন বসার চেষ্টা করবেন, চেষ্টা করবেন বলতে আপনি বসবেন, তারপর সেই মুদ্রা আসন এগুলো অনুসরণ করুন। কিন্তু ওই যে প্রথম ধাপে ইয়ার প্লাগ, গান শোনা বা মিউজিক এগুলো যে করতেন এগুলো বাদ দিতে হবে, দ্বিতীয় ধাপে আর ইয়ার প্লাগ লাগানো যাবে না, তখন আপনাকে নিজেকে উপযুক্ত করে তুলতে হবে। আর ওই গান শোনা যাবে না, কারণ তখন এগুলো শুনলে আপনার মনোযোগ আরও নষ্ট হবে, আপনি যেটার লক্ষ্যে আগাচ্ছেন তখন আর সেটা হবে না, এতদিন ছিল হচ্ছে নিজেকে উপযুক্ত করার জন্য। তো এখন আর গান শোনা যাবে না, কোনো শব্দ না, কারণ এগুলো আপনার ধ্যানের জগতে প্রবেশ করতে অনেকটা বাধা দিতে পারে। এমনকি ওই যে ভালো কিছু চিন্তা করার কথা বললাম সেগুলো করা যাবে না, অর্থাৎ আপনি কোনো ভালো বা মন্দ চিন্তাও করতে পারবেন না দ্বিতীয় ধাপে এসে। আপনাকে স্থির হতে হবে এবার, যে কোনো কিছু একটা চিন্তা করে সময় পাস করা মনে মনে না, সেটা করা যাবে না। এবার আপনার সেই চিন্তার স্রোতকেও বন্ধ করতে হবে, সেটা ভালো হোক, এবং সেই রূপ ধ্যান নিজেরটা করেন বা গুরুরটা করেন। তারপর হচ্ছে এবার শ্বাস প্রশ্বাসের দিকে লক্ষ্য রাখতে হবে। প্রথম ধাপে কিন্তু আমি শ্বাস প্রশ্বাসের দিকে লক্ষ্য রাখার কথা বলিনি, দ্বিতীয় ধাপে এটা অবশ্যই দরকার। আপনি আপনার শ্বাসের গতির দিকেও লক্ষ্য রাখবেন, যে আপনার শ্বাস যেন আপনার গুরুর শেখানো বাক্য দিয়েই যাওয়া আসা করে, একটি শ্বাস প্রশ্বাসও যেন আপনার অগোচরে না চলে যায়, অর্থাৎ আপনার যেন খেয়াল থাকে সেটা গুরু যেভাবে বলেছেন। তবে কেউ কেউ বলে থাকেন যে আল্লাহ বলে নেওয়ার জন্য এবং হু বলে ছাড়ার জন্য, আবার কেউ কেউ হু বলে নেওয়ার জন্য আল্লাহ বলে ছাড়ার জন্য, এর ভিন্নতাও আছে। লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলা হয়ে থাকে, আবার যারা সনাতন ধর্মের আছেন তারা অন্য বাক্য বা অন্য শব্দ বলে থাকেন। এগুলো হচ্ছে যার যার ব্যাপার, এখানে আপনাকে কোনো শব্দ করতেই হবে এরকম কোনো কথা না, মূল বিষয়টা হচ্ছে আপনার এটা যেন খেয়াল থাকে। যদি মুসলিম হন সেক্ষেত্রে আল্লাহটা ভালো, আর যদি আপনি অন্য ধর্মের হয়ে থাকেন তাহলে আপনার ধর্মের একটা সুন্দর শব্দ আপনি বেছে নিন, নির্দিষ্ট কোনো শব্দই যে করতে হবে এরকম না। কেউ কেউ হংসা মহং এই ধরনের কথা বলেছেন, তো এগুলো কোনো কথা না, মূল বিষয়টা হচ্ছে আপনাকে লক্ষ্য রাখতে হবে শ্বাস প্রশ্বাসের দিকে। এক্ষেত্রে আপনাকে ধীরে শ্বাস প্রশ্বাস ছাড়া এবং নেওয়ার কাজটা করতে হবে যতটুকু সম্ভব। তো সেক্ষেত্রে আমার চ্যানেলে একটা ভিডিও আছে দম সাধনার সহজ পদ্ধতি, সেটাকে অনুসরণ করতে পারেন, সেটা সবার জন্য উপযুক্ত। তবে একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে যতটুকু সময় নেবেন তার চাইতে একটু বেশি সময় ছাড়বেন, অর্থাৎ নেওয়ার সময় যদি আপনি 3 সেকেন্ডে শ্বাস নেন তাহলে ছাড়ার সময় যেন সেটা 4 থেকে 6 সেকেন্ডের মধ্যে হয়, অর্থাৎ ছাড়াটা একটু ধীরে করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। এবং আপনি ভিতরে আটকিয়ে রাখুন যদি আটকিয়ে রাখতে না পারেন, কিন্তু অন্তত পক্ষে নেওয়ার চাইতে ছাড়ার গতিটাকে ধীর করুন। 3 সেকেন্ডে বললাম তার মানে 3 সেকেন্ডে নিতে হবে এরকম না, আপনি 5-6 সেকেন্ডও নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ছাড়ার ক্ষেত্রে অবশ্যই বেশি সময় নিয়ে ছাড়বেন। বেশি সময় নিয়ে ছাড়বেন বলতে নেওয়ার সময় যতটুকু সময় লাগলো, যেমন এই যে আমি নিতে যে সময়টা নিলাম, ছাড়ার সময় একটু বেশি সময়, অর্থাৎ ধীরে ছাড়তে হবে, এটা এটা খুব গুরুত্বপূর্ণ।
যেহেতু এই বিষয়ে আমার একটা ভিডিও আছে দম সাধনার সহজ পদ্ধতি নিয়ে, তাই এটা আমি এখানে বলতে চাচ্ছি না, ভিডিও থেকে আপনারা এটা দেখে নিতে পারেন। তারপরে যারা কুম্ভক পারেন তারা তো কুম্ভক প্রাণায়াম করবেন, বা অন্য কোনো প্রাণায়ামের পদ্ধতি যদি জানেন শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে স্থির যেগুলো সেগুলো করতে পারেন। তা আমি যেটা বললাম সেটা হচ্ছে সহজটা, যে সবাই করতে পারবে আর মন স্থিরের জন্য এটা আপনাকে অনেক কাজে দিবে। তাছাড়া মনকে স্থির করার জন্য প্রাণায়ামের গুরুত্ব অনেক। প্রাণায়াম মনকে স্থির করে, কারণ মনকে কিন্তু ধরা যায় না কোনো কিছু দিয়ে, আটকে রাখা যায় না। তাই এখানে বাতাসের গুরুত্ব বেশি, বাতাস মনকে আটকে রাখতে পারে। যেহেতু বাতাস ধরারও কোনো উপায় নেই, মন ধরারও কোনো উপায় নেই, তাই এমন কিছুই লাগবে মনকে ধরার জন্য যেটাকে ধরা যায় না, তো সেটা হচ্ছে আমার দেহের মধ্যে বাতাস, বায়ু। তাই শ্বাস প্রশ্বাসের গুরুত্বটা অনেক, প্রাণায়াম করলে মন স্থির হয়। অনেকেই বলেন যে আমি তো সাধনায় বসবো, আমার তো মনই বসে না, আমি কোনো কিছুতে মনোযোগই দিতে পারি না, তাদের জন্য প্রাণায়াম অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রাণায়াম করলে আপনার মন স্থির হয়ে যাবে। ভস্তিকা প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম, অনুলোম বিলোম, ভোমরা, আরও যত প্রাণায়াম আছে যেগুলো শ্বাস প্রশ্বাসের সাথে সম্পৃক্ত, সেগুলো আপনারা করার চেষ্টা করবেন এই ধ্যানের পাশাপাশি। তখনও ধ্যানের সাথেই করবেন, কিন্তু এটাকে ধ্যানটাকে আমি আলাদাভাবে বলছি, যে কারণ কপালভাতি প্রাণায়াম আপনি সবসময় করতে পারবেন না। অনুলোম বিলোম প্রাণায়াম এগুলো করার জন্য আপনার হাত নড়বে, শরীর নড়বে, কিন্তু ধ্যানটা আপনি স্থিরভাবে করতে পারেন। কিন্তু ধ্যানে মনোযোগ দেওয়ার জন্য প্রাণায়ামটা অত্যধিক গুরুত্বপূর্ণ। যে কোনো কাজই আপনি যদি, যারা প্রাণায়াম করে তাদের মন স্থির থাকে, আপনি যে কোনো কাজই করবেন তখন সেটা মনোযোগ দিয়ে করতে পারবেন, মনটা স্থির হবে, শারীরিকভাবেও আপনি অনেক ভালো থাকবেন। আর দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে ধ্যানে আমরা কাকে স্মরণ করব, ওই যে কাকে স্মরণ করা বলতে, আপনি নিজেকেও স্মরণ করতে পারেন নিজের চেহারাটাকে, আবার গুরুকেও করতে পারেন, তবে গুরুকে করাই ভালো, কারণ গুরুকে আপনি ভালোবাসেন বিধায় তো তার কাছে দীক্ষা নিয়েছেন বা মুরিদ হয়েছেন বা বায়াত হয়েছেন। তাই বলবো যে গুরুর চেহারাটাকে ধ্যান করার জন্য, কারণ গুরুর বড়জোখের গুরুত্ব অনেক বেশি। তারপরে যাদের গুরু নেই তারা নিজের চেহারাকে ধ্যান করতে পারেন বা স্মরণ করতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে লক্ষ্য রাখতে হবে এই দুই ভ্রুর মাঝখানে, এই জায়গাটায় লক্ষ্য রাখতে হবে। তবে এখানে লক্ষ্য রাখার ব্যাপারে একটা কথা হচ্ছে এই, অনেকেই এখানে লক্ষ্য দিতে গিয়ে তাদের মাথা ব্যথা হয়ে যায় বা তখনই ব্যথা শুরু হয়। অর্থাৎ আপনি এখানে এমনভাবে মনোযোগ দিচ্ছেন যেভাবে মনোযোগ দেওয়া উচিত না, বা সেটা মনোযোগ হচ্ছে না, মানে আপনি এখানে জোর খাটাচ্ছেন, তো জোর খাটানো যাবে না, তাহলে আপনি এটা বাদ দিন। যদি এরকম হয় যে আপনি এখানে মনোযোগ দিলে আপনার মাথা ব্যথা করে না, চোখ ব্যথা করে না, তার মানে আপনি দিতে পারছেন। তো এই বিষয়গুলো আসলে এভাবে বোঝানো যায় না, তাই এগুলো গুরু শিষ্যের ব্যাপার। তারপর যদি কেউ পারেন আপনি এটা করতে পারেন, কারণ এটা গুরুত্বপূর্ণ, এখানে লক্ষ্য দেওয়াটা গুরুত্বপূর্ণ, আপনি এখানেই আপনার চেহারা বা গুরুকে ধ্যান করবেন। তো যাদের গুরু নেই বা গুরুর কাছ থেকে শিখতে পারেন না, তাদের জন্য ধ্যানের যে পদ্ধতিগুলো বললাম এই পর্যন্তই ঠিক আছে। এর চাইতে বেশি আমার পক্ষে আসলে বলাটা ঠিক হবে না, আমি যতটুকু বুঝি, বা আসলে আমার তেমন কোনো অনুমতিও নেই এই ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করার, কারণ আমি নিজেও একজন গুরুর শিষ্য, তা আমারও কিছু সীমা আছে, এর বাইরে আমি বের হতে পারি না। তো এর বাইরের যে ব্যাপারগুলো আছে সেগুলো সম্পূর্ণই গুরু শিষ্যের একান্ত ব্যাপার, সেখানে আমাদের প্রবেশ করার অধিকার নেই, কারো অধিকারই নেই। অন্য একজন গুরু এসেও আরেকজন ভক্তকে এই ধরনের শিক্ষাগুলো দিতে পারেন না, কারণ দেওয়ার বিধান নেই, আর দিলেও সেগুলো তেমন কোনো কাজে আসে না। অনেক ক্ষেত্রে এরকম হয় যে সাধনা করার সময় কিছু বিষয় তার সামনে ফেস করতে হয়, তো তখন দেখা যায় সেইগুলো কার সাথে শেয়ার করবে, তখন সেই গুরুর সাথে শেয়ার করে, অর্থাৎ অন্য কোনো গুরুর কাছে। তখন দেখা যায় যে সে সাধনার যে স্তরে পৌঁছেছিল সেখান থেকে সে পড়ে যায়। এরকম অনেক জনের কথাই আমি জানি, যারা আমাকে জানিয়েছেন যে ভাই আমি এক সময় এরকম ছিলাম কিন্তু এখন আর সেটা হয় না, কারণ আমাকে গাইড করার মতো সেরকম কোনো গুরু নেই, বা যাদের সাথে শেয়ার করেছি তারা সেরকম পরামর্শ দিতে পারেনি বা ভুল পরামর্শ দিয়েছে। তাই বলা হয়ে থাকে যে আসলে গুরু ছাড়া এগুলো আলোচনা করা উচিত না। আরেকটা বিষয় হচ্ছে যারা প্রাতিষ্ঠানিকভাবে কমার্শিয়ালভাবে শিক্ষা দেয় ধ্যান, তাদের ব্যাপারটা আলাদা, সেটা মন্দ না, কারণ হচ্ছে তারা আপনাকে সময় দিচ্ছে, তাদের অর্থ ব্যয় হচ্ছে, তো টাকার বিনিময়ে তারা শিক্ষা দেবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু গুরু শিষ্যের যে ব্যাপারটা সেটা কিন্তু শেখানো হবে না, তাদেরও একটা নির্দিষ্ট সীমানা আছে, কারণ এখন এগুলো এভাবে বের হয়েছে কমার্শিয়ালভাবে, এই ধ্যানগুলো ছিল হাজার হাজার বছর আগের এই পদ্ধতিগুলো, তখন কিন্তু এরকম টাকা দেওয়া নেওয়ার কোনো ব্যাপার ছিল না। ভক্ত শিক্ষা লাভ করবে গুরুর কাছ থেকে, এবং হ্যাঁ সে একটা দক্ষিণা প্রদান করত গুরুকে, অবশ্যই গুরু দক্ষিণা দেওয়া আবশ্যক সবার জন্য।
তাই এদের অর্থ নেওয়া আর গুরু দক্ষিণে এক না, কিন্তু এরা যা শিক্ষা দিচ্ছে গুরু ছাড়া এটা অনেক কিছু, কারণ সবাই সেভাবে গুরুর কাছে শিখতে পারে না, সুযোগ পায় না। সেক্ষেত্রে তো অন্ততপক্ষে টাকা পয়সা দিয়ে হলো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেকেই ধ্যান শিক্ষা করে ধ্যান করছেন এবং তারা উপলব্ধি করতে পারছেন তাদের উন্নতির ব্যাপারটা, তাই এটা মন্দ না, কিন্তু সেটাও ধ্যানের চূড়ান্ত শিক্ষা না। এজন্য আপনাকে একজন সদ্গুরু আবশ্যক। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কেউ না বুঝতে পারেন মন্তব্য করতে পারেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।